আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা অ্যাফ এল স্টুরিও সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করবেন আই হোপ অনেকে ডাউনলোড করেও নিয়েছেন এবং ইনস্টলও করেছেন তো ইনস্টল করার পরে অনেক কাজ হতবা আপনারা জানেন না সো সেই কাজগুলো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাব যদি আপনারা কোনো সমস্যা ফিল করেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমাকে জানাতে পারেন অথবা ইনবক্সে এসে আমাকে জানাবেন সমস্যা সমাধান করার আপ্রাণ চেষ্টা চালাবো। তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি দেখাতে চলেছি আপনারা কিভাবে এটার ট্র্যাক তৈরি করবেন অর্থাৎ অডিও ট্র্যাক মিউজিক পেড ট্র্যাক এগুলো কিভাবে তৈরি করবেন এ তো এটা নিয়ে আজকে আমি টুকটাক দেখাবো তো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে দেখাতে থাকবো সো আপনারা যদি আমার ভিডিওর প্রতি আগ্রহী থাকেন তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো বেশি কথা না আবার চলুন আমরা কাজ শুরু করি ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি মোবাইল স্ক্রিনে তো এখন আমরা দেখবো যে কীভাবে এফ এল মোবাইল স্টুডিও ওপেন করে তো বন্ধুরা আমরা ওপেন করার জন্য জাস্ট অ্যাপ এল স্টুডিওতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনার সম্মুখে এরকম একটি ইন্টারপ্রাইজ ওপেন হবে তো এখান থেকে আমরা নিউতে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে টেম্পল এখান থেকে অডিও রেকর্ডিং নিতে পারেন ডিস্কো এটি হচ্ছে গানের সবগুলো তো আমরা যেহেতু গজল রেকর্ড করব সেক্ষেত্রে তো এখান থেকে আমরা অডিও রেকর্ডিংটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে অডিও ট্র্যাকটি ওপেন হয়ে গিয়েছে তো আমরা সর্বপ্রথম এখানে পরিচিত হব এখানে যেটা মাইক্রোফোন অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অডিও ট্র্যাক আর উপর একটা হচ্ছে মিক্সিং আই মিন এটাতে আপনারা ইকু রিভার সহ সব কিছু সিলেক্ট করতে পারেন অথবা মাইক্রোফোনে এসে আপনারা এখানে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে আপনার ইকু রিভার সহ সব ধরনের ইফেক্ট এখান থেকে পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে যে কোনো একটাকে সুচ করে নেবেন আমি জাস্ট রিভারটাকে সুচ করছি এখানে রিভার আপনারা আপনাদের মতো করে ব্যবহার করে নেবেন আমি এখান থেকে এটা চল্লিশে আছে মেইন এটাতে আমি পঞ্চাশ করে দেব রিভারটা একটু বেশি শোনাবে পঞ্চাশ এখানে টিউন টিউনে যাব আমরা অ্যান্ড এখান থেকে আমরা টিউনটাকে সুইচ করবো তো সুইচ করে আমরা হালকা একটু উপরের দিকে স্ক্রোল করব করার পর এখানে ফুল ভিউটা চলে আসবে তো এটা যেরকম আছে এরকম থাকলেই জোস হবে এটা এভাবেই থাকুক তারপর দেখতে পাচ্ছেন যে মিক্সার তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের মন মতো মিক্সার করে নিতে পারেন জাস্ট এটাকে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটা করছি তো এখান থেকে জাস্ট এটা আমাদের হয়ে গেল এখন আসুক রেকর্ডিংয়ের পালা কিভাবে আমরা রেকর্ড করবো তাই না তো রেকর্ড করার জন্য আমরা এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে যে ভিডিও বা অডিও আটকানোর একটা অপশন রয়েছে তো এটাতে আমরা দিলে ওপেন হবে আই মিন যদি কোনো রেকর্ডিং এখানে ট্র্যাকের মধ্যে থাকে এখান থেকে বাজার শুরু হবে তো আমরা এটাতে ক্লিক করবো না যেহেতু আমরা প্রথম রেকর্ডিং করবো সেক্ষেত্রে আমরা এখানে এই অপশানটাতে ক্লিক করব এটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ট্যাপ করার সাথে সাথে এটা লাল হয়ে যাবে রেড বাটন হয়ে যাবে তো এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করলে আমাদের রেকর্ডিংটা স্টার্ট হবে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে রেকর্ডিং চলতেছে বাট রেকর্ড কিন্তু হচ্ছে না বিকজ আমি তো এখানে স্ক্রিন রেকর্ড করছি যার কারণে হচ্ছে না আমি জাস্ট আপনাদেরকে সামান্য একটু গজল রেকর্ডিং করে শোনাচ্ছি আমার কিছু নে আমারও ছিল স্যাক আজ মার কিছু নে সব কিছু হয়ে গেছে বিরান মরু কান্নার জল টুকু চোখে নেমার নে কিছু নে আমারও ছিল সবেদ নেই কিছু নে অসংখ্য ধন্যবাদ সব্বাইকে যারা শুরু থেকে শেষ অব্দি আমার আজকের এই ভিডিওটি দেখেছেন আই হোপ আজকের এই টিউটোরিয়াল দ্বারা আপনারা অনেক উপকৃত হয়েছেন বন্ধুরা যদি আমার এই ভিডিও দ্বারা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার মিস হবে না তো বন্ধুরা আজকের মতো টিউটোরিয়াল এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ With Salamu Alaikum